পুরাই অবাক ভাই, কয়েক সেকেন্ডের মধ্যে। এই যে দেখেন আমি এখানে এখানে তো পানি পড়লো, এখন কোনো সমস্যা নাই কিন্তু। তো এরকম আপনার যে কোনো কিছু পানি দুধ যাই পড়ুক এগুলাতে কিন্তু কোনো সমস্যা নেই, এখন তো রান্না করলে পড়তেই পারে, পড়তেই পারে। হ্যাঁ, পানি পড়লে কোনো সমস্যা নেই দর্শক, খুবই খুবই চমৎকার একটা প্রোডাক্ট। কয়েক সেকেন্ডের মধ্যে গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে, যার সেটিং ঠিক করতে করতে এদিকে। আর এই যে দেখেন এখানে কিন্তু আমি এখানে একটা সরাই, এই যে দেখেন আমি এটা ধরছি, এটা কিন্তু খুব হালকা হিট হয়েছে। আমি যেটা বললাম আপনাদেরকে অনেক বেশি হিট হবে না, আমি কিন্তু ধরতে পারতেছি। এই যে লেয়ারটা দেওয়া আছে, এরপরে এদিকে কিন্তু একদম ঠান্ডা, একদম ঠান্ডা, একদম ঠান্ডা। আর এদিকে যতটুকু হিট হবে এটা কিন্তু খুব বেশি হিট না, হ্যাঁ, যার কারণে এটার আসলে গ্লাসের সেফটিটা অনেক থাকে, খুবই চমৎকার। তো ভিউয়ার্স আমি এখন চুলাটা তাহলে অফ করে দিলাম, এই যে দেখেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আনাদার নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি, ফিলিপসের 2000 ওয়াটের ইন্ডাকশন কুকার। আজকে আমরা এই ইন্ডাকশন কুকার সম্পর্কে বিস্তারিত জানব, বিস্তারিত জানাবেন আমাদের রাজীব ভাই। রাজীব ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমাদের দর্শকদের জন্য এই প্রোডাক্টটা কেমন হতে চলছে একটু জানাবেন আমাদের দর্শকদের। ধন্যবাদ ভাই। ভাই এটা ফিলিপসের ইন্ডাকশন চুলা, ব্র্যান্ড হচ্ছে ফিলিপস। আর ফিলিপস ব্র্যান্ড সম্পর্কে আসলে নতুন করে চেনাবার কাউকে কিছু নেই, সবাই ফিলিপস ব্র্যান্ড সম্পর্কে জানে। তবে এই প্রোডাক্টটা সম্পর্কে আমি জানাবো, যেহেতু এটা একটা ইন্ডাকশন চুলা, যারা ব্যবহার করতে চান তারা অবশ্যই এই প্রোডাক্টটা আর বিস্তারিত যেসব ফিচার আছে কিংবা সুবিধা অসুবিধা আছে এগুলো জেনেই এই প্রোডাক্টটি নেবেন। তো সেহেতু এই প্রোডাক্টটা সম্পর্কে আমি জানাবো। আমি প্রথমে এটার মডেল নাম্বারটা বলছি, এই যে দেখেন এটা ফিলিপসের ইন্ডাকশন চুলা, আর এটার মডেল নাম্বারটা হচ্ছে HD4902। এটা হচ্ছে এটার মডেল নাম্বারটা। এই চুলার সাথে কিন্তু একটা স্টেনলেস স্টিলের উইথ লিড সহ একটা কিন্তু পাতিল দেওয়া থাকে এই চুলাটার সাথে। আচ্ছা রাজীব ভাই, অনেকে তো এই কুকারটা ভয়তে কিনতে চায় না, যে বিদ্যুৎ বিল কত আসবে না আসবে, গ্যাসই সাশ্রয় হবে, অনেকে এটা মনে করে। কিন্তু এটা বিদ্যুতে চালাইলে আমাদের কেমন সাশ্রয় হবে একটু জানাবেন। জি ধন্যবাদ ভাই, আসলে এইটা একটা জরুরি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই চুলাটা সম্পর্কে জানতে হলে প্রথমে এটার বিদ্যুৎ বিল সম্পর্কে জানতে হবে। আপনি যদি একটা ইলেকট্রিক চুলা ব্যবহার করেন আপনাকে এটার বিদ্যুৎ বিল সম্পর্কে প্রথমে আইডিয়া দিতে হবে। তো সেই আইডিয়াটা পুরোটা আমরা দিব, আর পাশাপাশি এটা আমরা কিন্তু আপনাদের সামনে চালায় দেখাবো কী কী ফাংশন আছে সবই দেখাবো, এবং চুলাটার সাথে ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে কী কী আছে সবই দেখাবো। তো ভিউয়ার্স, বিদ্যুৎ বিল সম্পর্কে যদি আপনাদেরকে ধারণা দিতে যাই, দেখেন এই চুলাটা হচ্ছে ম্যাক্সিমাম 2000 ওয়াটের, 2000 ওয়াটের। এখানে আর এখানে কিন্তু 400 ওয়াট থেকে শুরু, আপনারা দেখেন 400 ওয়াট, 800 ওয়াট, 1200 ওয়াট, 1600 ওয়াট, 2000 ওয়াট। আপনারা কিন্তু 400 ওয়াট থেকে 2000 ওয়াটের মধ্যে কিন্তু এই চুলাটা ব্যবহার করতে পারবেন। যখন যে হিটটা প্রয়োজন আপনারা কিন্তু মাইনাস প্লাস দিয়ে কমিয়ে বাড়িয়ে এই হিটটা নিতে পারবেন। তো বিদ্যুৎ বিল সম্পর্কে যদি আপনাদেরকে জানাই, আমি একটু ধারণা দিয়ে থাকি, বর্তমানে বিদ্যুৎ বিল সব জায়গায় বাড়ছে আপনারা জানেন। তো তারপরেও এটা বিদ্যুৎ বিলের আসলে হিসাবটা হচ্ছে, আপনি যদি 1000 ওয়াট 1 ঘন্টা চালান, টানা 1 ঘন্টা 1000 ওয়াট চালান, অর্থাৎ 60 মিনিট যদি আপনি একটা 1000 ওয়াটের যে কোনো আইটেম চালান, তাহলে আপনার 1 ইউনিট বিল আসবে। এখন 1 ইউনিট বিল কমার্শিয়াল স্পেসে, কমার্শিয়াল জায়গায় এক ধরনের, এবং রেসিডেন্সির মিটারের জন্য আরেক ধরনের বিল। তো আপনারা যদি যে মিটারটা আপনারা ইউজ করেন আপনারা জানেন আপনারা এটা কমার্শিয়াল আর রেসিডেন্স, এবং আপনাদের ইউনিট কত আপনারা সেটা জানলে সহজেই কিন্তু আপনারা এটার বিদ্যুৎ বিল সম্পর্কে আইডিয়া নিতে পারবেন। জি, তো আমি এবার সর্বোচ্চ কি রকম আসতে পারে, আমি আপনাদেরকে আসলে রান্নার একটা ধারণা দিয়ে থাকি। এখন আপনি যদি এটার সাথে যদি চা বানান, দুধ জ্বাল দেন, কিংবা লিকুইড স্যুপ বানান, তাহলে সেক্ষেত্রে এক ধরনের আপনার হিটের প্রয়োজন হবে। সেখানে ধরেন আপনি 800 কিংবা 1000 ওয়াট দিয়েই কিন্তু আপনারা এই রান্নাটা করে নিতে পারবেন সর্বোচ্চ। আপনি যদি ধরেন আপনি মাছ ভাজি করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি 400 থেকে 800 ওয়াটের মধ্যে কিন্তু ভাজি করতে পারবেন। আচ্ছা, এখন আপনি যদি সবজি রান্না করেন তাহলে দেখা গেছে আপনাকে হয়তো বা 800 থেকে 1200 ওয়াটের মধ্যে রান্না করতে হবে। আর আপনি যদি মাংস রান্না করেন, যেটা মানে মাংসটাই হচ্ছে খাবারের মধ্যে আমরা যেটা খাই, গরু মাংস কিংবা আপনার মুরগি বলেন কিংবা খাসি বলেন, এগুলো হয়তো বা আপনাকে 1600 ওয়াটের মধ্যে যাইতে হইতে পারে, কিংবা একটু বেশি সিদ্ধ করতে হয়। জি, এখন এটাতে যদি আপনি মাংস রান্না করেন, আপনি দেখেন আপনাকে কিন্তু যদি আপনি
মাংস রান্না করলে 20 থেকে 30 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়, 30 মিনিটে হয়ে যায়, হয়ে যায়। এর মধ্যে কিন্তু আপনাকে কখনো হাই হিট দিতে হবে, কখনো কিন্তু হিট কমাই দিতে হবে। বিভিন্ন মানে আপনারা যেরকম চুলায় রান্না করেন, গ্যাসের চুলায় যেরকম রান্না করেন কিংবা আগুনের চুলায় যেরকম রান্না করেন, এটারও সিস্টেম সিস্টেম হিট কখনো কমাতে হবে কখনো বাড়াতে হবে রান্নার উপরে ডিপেন্ড করে। তো আপনি সাধারণত ধরেন আমি ধরলাম 20 আধা ঘন্টায় ধরলাম, যদি আপনি যদিও 2000 ওয়াট, আধা ঘন্টা একটা না আপনাকে এই চুলাটা চালানো লাগবে না মাংস রান্না করার ক্ষেত্রে। তো আমি আধা ঘন্টায় ধরলাম, আধা ঘন্টা যদি আপনি 2000 ওয়াট ব্যবহার করেন আপনার কিন্তু এক ইউনিট বিল আসবে, যেহেতু 1000 ওয়াট এক ঘন্টায় এক ইউনিট, যেহেতু 2000 ওয়াট আধা ঘন্টায় এক ইউনিট, 30 মিনিটে এক ইউনিট। তো আপনি এখন বিলটা হিসাব করে নিতে পারেন। আর আপনি যদি সবজি রান্না করেন তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার হয়তো বা 15-20 মিনিটে হয়ে যাচ্ছে সর্বোচ্চ। আপনি যদি ধরেন চা দুধ জাল দেন সেক্ষেত্রে হয়তো বা 10 মিনিট লাগতেছে। তো মোটামুটি আমরা একটা ক্যালকুলেশন করে দেখছি, মোটামুটি আমরা যদি বিদ্যুৎ বিল সর্বোচ্চ বেশি ধরি, আপনি যদি 3 বেলা রান্না করেন 4 থেকে 5 জনের, তো সেক্ষেত্রে সর্বোচ্চ 600 থেকে 700 টাকার বেশি বিল আসে না এই চুলাটা। অনলি 600 থেকে 700 টাকা, অনলি 600 থেকে 700 টাকার বিল বেশি আসে না, যেহেতু এখন তাহলে তো ভাই গ্যাসের বোতল তো কিনতে তো মিনিমাম 1400 টাকা লাগে। হ্যাঁ জি জি, বর্তমানে একটা গ্যাসের বোতল 1400-1500-1600 মনে হয় এরকম করেই। তো আপনি দেখেন আপনার কিন্তু এখানে এটা অনেক সাশ্রয়ী হবে, অর্ধেক সাশ্রয়ী, অর্ধেক সাশ্রয়ী। আপনি যদি প্রতি মাসে 700 টাকা করে আপনার সাশ্রয়ী হয়, আপনার 12 মাসে 7 × 12 = 84, 8400 টাকা কিন্তু আপনার একদম অনায়াসে সাশ্রয়ী হচ্ছে এই শুধু একটা ইলেকট্রিক মানে একটা গ্যাসের বোতলের বদলে। এটা যদি দর্শক কেনেন তাহলে আপনারা ওই গ্যাসের টাকা দিয়ে এটা 2 মাস চালাইতে পারবেন অনায়াসে। জি তো তো এখানে দেখেন তো গ্যাসের পরিবর্তে আপনারা এটা ব্যবহার করলে কিন্তু অনেক সাশ্রয়ী। আর তাছাড়া পাশাপাশি আরেকটা সুবিধা আছে, আপনার গ্যাস কিন্তু হঠাৎ করে দেখা যায় যে অনেকে আমাদের কাছে যেটা বলে রাতের 11টা বাজে 12টা বাজে আপনার গ্যাস শেষ। হ্যাঁ, এখন আপনি গ্যাসের দোকান বোতলের দোকান খোলা পাচ্ছেন না, কিংবা হঠাৎ করে আপনার সকালবেলা যদি লাইনের গ্যাস থাকে কিংবা সকালবেলা কিংবা রাতের বেলা গ্যাসের প্রেশার কমে যায় হঠাৎ করে, আপনার দেখা গেছে যে তখন রান্না করতে হচ্ছে ইমার্জেন্সি। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ইলেকট্রিক চুলাটা আপনাদেরকে যথেষ্ট সাহায্য করবে, যথেষ্ট সাহায্য করবে। কেননা এই ইলেকট্রিক চুলার মাধ্যমে কিন্তু আপনারা মানে যতক্ষণ আপনাদের ইলেকট্রিসিটি থাকবে ততক্ষণ আপনারা কিন্তু এই চুলাটার মাধ্যমে রান্না করতে পারবেন, মানে হঠাৎ করে আপনার শেষ হয়ে যাবে এরকম কোনো চিন্তা নাই। জি, আর গ্যাস তো অনেক সময় গ্যাসের কাজ চললে তখন তো অনেক সময় ঘোষণা দিয়ে দেয় এত ঘন্টা বা এত ঘন্টা গ্যাস থাকবে না, তখন কিন্তু এটা ব্যবহার করতে পারে ইমার্জেন্সি কাজে খুবই। তাছাড়া এখন যাদের লাইনের গ্যাস আছে তারাও কিন্তু গ্যাসের সমস্যায় ভোগে, গ্যাসের চাপ কম থাকে। আর যাদের সিলিন্ডার গ্যাস আছে তারাও কিন্তু ওই যে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে যায়, এবং মাস শেষে আপনাকে যদি মিনিমাম একটা সিলিন্ডার তো আপনারা ব্যবহার করতে হয় মাসে মিনিমাম, অনেক বাসায় আছে 1.5টাও যায় মানে ছোট বোতল। তো সেক্ষেত্রে দেখা গেছে যে এটা আপনার পয়সার দিক দিয়ে সাশ্রয়ী। আচ্ছা রাজীব ভাই, এই যে চুলাটা এটা যে এই যে গ্লাসটা এটার সিকিউরিটি কীরকম ভাই? এই যে গ্লাসটা দেখছেন এটা কিন্তু টপ গ্লাস, এটা কিন্তু গ্লাসের টেম্পার্ড গ্লাস। হ্যাঁ, টেম্পার্ড গ্লাস। আর এই যে ইন্ডাকশন চুলার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি এখানে যখন রান্না করবেন তখন এই যে কয়েলটা যতটুকুর মধ্যে আছে এতটুক এর মধ্যে কিন্তু আপনার পাতিলটা বসবে। তো এটা কিন্তু ইন্ডাকশন চুলায় কিন্তু গ্লাস কিন্তু অনেক বেশি হিট হয় না। অনেক চুলা আছে ইলেকট্রিক যেগুলো ইনফ্রারেড কিংবা আপনার রেডিয়েন্ট চুলা, ওগুলা কিন্তু আপনার গ্লাসটা অনেক বেশি হিট হয়ে যায়, যার কারণে চুলায় গ্লাস ফাটার কিন্তু সম্ভাবনা অনেক বেশি থাকে। বেশি এই চুলাটার যে আশেপাশে যে এই এরিয়াটা এই এরিয়ার ভেতরেই তো শুধু হিটটা থাকবে, হিটটা থাকবে শুধু এতটুকুর মধ্যেই। আপনি এই যে দেখেন পাতিলটা যদি আপনি বসান এখানে কিন্তু আপনার মার্ক করা আছে এতটুকুর মধ্যেই কিন্তু হিটটা হবে। আর ইন্ডাকশন চুলায় সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যখন পাতিলটা বসাবেন তখনই কিন্তু চুলাটা রান হবে, আপনি রান করে দিবেন। মানে পাতিল ছাড়া কিন্তু এটা হচ্ছে ম্যাগনেটিক, ইন্ডাকশন চুলা হচ্ছে ম্যাগনেটিক, ম্যাগনেটিক। আচ্ছা জি, তো আপনি যখন পাতিলটা বসাবেন তখন রান হবে, আপনি যখন পাতিলটা উঠাই ফেলবেন তখন কিন্তু চুলাটা অটোতে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর এটাতে হচ্ছে কি এই যে এই ইন্ডাকশন চুলায় গ্লাসের যে কয়েলটা এখানে কিন্তু খুব বেশি হিট হয় না। আপনি মানে ওই ওই যে আমি যে বললাম ইনফ্রারেড কিংবা রেডিয়েন্ট চুলা যেরকম গ্লাস অনেক বেশি হিট হয়ে যায়, যে এই ইন্ডাকশন চুলায় কিন্তু গ্লাস অত বেশি খুবই আমি চালাই দেখাবো আপনাদেরকে এবং ধরেও দেখাবো আপনারা বুঝবেন।
এবং কি আমি এখানে পানি দিয়ে রাখছি, পানিও ফালাই দেখাবো, এটাতে পানি পড়ুক। আপনি রান্না করতে গেলে পানি পড়বে, ভাতের মার পড়বে, দুধ পড়বে কিংবা আপনার ঝোল পড়বে, এটা কিন্তু চুলার নিয়মেই, ধর্মই। তো আপনি এটাকে কোনোভাবে আটকাইতে পারবেন না, যত খেয়ালই রাখেন পড়তেই পারে। তো এগুলোতে পড়লেও কিন্তু এই চুলাটা কিন্তু কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আর এটা যেহেতু গ্লাস অনেক বেশি হিট হয় না, ইন্ডাকশন চুলার নিয়মে হচ্ছে গ্লাস অনেক বেশি হিট হয় না, হালকা হিট হবেই। তো সেই ক্ষেত্রে এই গ্লাস ফাটার মানে পার্সেন্টেজ কিন্তু অনেক কম, পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট, মানে খুবই কম ইন্ডাকশন চুলায় গ্লাস ফাটার সম্ভাবনা, মানে পড়ে যাওয়া বাদে। হ্যাঁ, আর আপনারা একটা জিনিস বুঝেন যে টেম্পার্ড গ্লাস অনেক সময় দেখা গেছে যে এমনিও ফাটে, চুলা না যে কোনো টেম্পার্ড গ্লাস অনেক সময় কিন্তু এটা ফাটতেই পারে। তো সেটা হচ্ছে রেয়ার কেস, লাকে হয়তো একটা হইতে পারে। রাজীব ভাই একটু সাইড ভিউগুলো দেখেন তো। হ্যাঁ, আমি ইন্ডাকশন চুলাটা সাইডটা আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখেন, দেখা যাচ্ছে জি। হ্যাঁ, এই যে দেখেন, খুবই চারপাশটা কিন্তু ব্ল্যাক কালারের, খুবই সুন্দর স্মার্ট একটি চুলা। আর এটার পিছন সাইডটা যদি আপনাদেরকে একটু দেখাতে যাই, এখানে দেখেন এটার পিছন সাইডটা, এটা কি কুলিং ফ্যান? এটা হচ্ছে এই চুলাটা যে যখন চলবে তখন এটা সার্কিটটাকে ঠান্ডা রাখার জন্য এই কুলিং ফ্যানটা কিন্তু অটোতে রান হবে। হ্যাঁ, তো আপনি যখন চুলাটা বন্ধ করে দিবেন, আপনি রান্না করছেন 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের একটা রান্না করছেন, এরপরে আপনি চুলাটা বন্ধ করে দিয়েছেন কিংবা চুলাটা পাতিল উঠাই ফেলছেন, চুলাটা অটোতে বন্ধ হয়ে গেছে, তো তাতে করে যে কিন্তু এই চুলাটা কিন্তু আপনার এই কুলিং ফ্যানটা কিন্তু চলতেই থাকবে। কুলিং ফ্যানটা চলার অর্থ হলো আপনার এই সার্কিটটাকে ঠান্ডা রাখবে, কয়েলটা ঠান্ডা হয়ে যাবে, তখন এই ফ্যানটা কিন্তু অটোতে বন্ধ হয়ে যাবে একটা সময়, 5-7 মিনিট পরে অটোতে বন্ধ হয়ে যাবে। কয়েলের উপরেই ফ্যানটা অ্যাটাচ, এটা একদম দেখেন এই জায়গাটা একদম কয়েল এবং সার্কিটের সাথে মিলানো, সার্কিটের মাঝে এই যে একদম এই যে দেখা যাচ্ছে। তো যখন চুলাটা যখন এই কুলিং ফ্যানটা চলবে তখন কিন্তু খুব একটা বিল আসবে না, কোনো বিলে আসবে না কিন্তু এটাতে, এটা 1 ওয়াট কি 2 ওয়াট এরকম, মানে এটা মানে কোনো বিলে আসবে না। আর হচ্ছে এরপর একটা সময় যায় 2-4-5 মিনিট পরে কুলিং ফ্যানটা কিন্তু অটোতেই বন্ধ হয়ে যাবে। আর এই কুলিং ফ্যানের পিছনে দেখেন এটা কিন্তু কয়েলটা দেখেন, ফুল মানে হেভি একটা কয়েল, আমি খুলে দেখাতে পারছি না, এখানে হয়তো বা দেখা যাচ্ছে কি না আমি জানি না, এটা কয়েলটা কিন্তু অনেক মোটা একটা কয়েল, খুবই হেভি একটা কয়েল এটার কয়েলটা। এটা কিন্তু মোটা আছে, হ্যাঁ অনেক হেভি একটা কয়েল। আর এই কয়েলের কিন্তু আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি, যদিও কয়েলটা পুড়ে কিংবা নষ্ট হয় আমরা কিন্তু ফ্রি কস্টে 1 বছরের মধ্যে এটা চেঞ্জ করে দিব। 1 বছর ওয়ারেন্টি আছে, 1 বছর ওয়ারেন্টি আছে, আর ফ্রি সার্ভিস 2 বছর জি অবশ্যই। আর চুলাটা কিন্তু এই আমরা তো ফিলিপসের চুলা, আপনি একটা চুলা অনায়াসে 8-10 বছর ব্যবহার করতে পারবেন, আমরা কিন্তু এটা আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আর ভিউয়ার্স, এটা কিন্তু কেবলটা দেখেন, কেবলটা কিন্তু অনেক মোটা এবং অনেক লম্বা একটা কেবল, এবং এটা কিন্তু দেখেন মাথাটা কিন্তু 3 পিন, এটা যে প্লাগটা কিন্তু 3 পিন ফিউজ সহ কিন্তু, হ্যাঁ, যার কারণে আপনার ফিউজ আর্থিং থাকলে কিন্তু যে কোনো ইলেকট্রনিক্স আইটেম কিন্তু ভালো থাকে আপনারা জানেন যে, এবং এটার সাথে কিন্তু ফিউজ দেওয়া আছে। আপনার যদি কখনো ওভারলোডের কোনো ওভারহিটের ওভারলোডের কোনো সমস্যা হয়, ওভারলোডের কোনো ইস্যু হয়, তাহলে কিন্তু ফিউজটা আপনার প্রেশার পড়বে, আপনার চুলার উপরে কোনো প্রেশার আসবে না জি। আচ্ছা রাজীব ভাই, অনেক কাস্টমার ভয় করে যে প্রোডাক্ট ইনটেক হবে কি না, সেই ক্ষেত্রে এই প্রোডাক্টে ইনটেক পাবে তো কাস্টমার? আমাদের সব প্রোডাক্টেই আশা করি ইনটেক প্রোডাক্ট এবং খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট, মানে অরিজিনাল প্রোডাক্ট জি, অরিজিনাল এবং অথেন্টিক, এটা নিশ্চিত থাকেন আপনারা ইনশাল্লাহ। কাস্টমার আমাদের এটা একদম ইনটেক পাবে। ভাই এটা একটু রান করে দেখান তো চুলাটা, আমরা আপনাদেরকে একটু চালাই দেখাচ্ছি। আমি এখানে ইলেকট্রিসিটি লাইন দিলাম, দেখেন এখানে কিন্তু এখন পাওয়ার আসছে, হ্যাঁ জি, এখানে এখন পাওয়ার আসছে। তো আমি যদি এখন এই যে পাতিলটা বসাই, এই পাতিলটা এখানে বসাই, আমি চুলাটা এখন রান করলাম, এই যে আমি প্রথমে অনে দিলাম জি, এখন কিন্তু চুলাটা অন হয়েছে। হ্যাঁ, এখন আমি যদি এটাকে আমি ব্যবহার করতে চাই, তো দেখেন এখানে আমি এই যে দেখেন এখন কিন্তু এটা 2000 ওয়াট নিয়ে চলা শুরু করছে, আমি একটু কমাই দিলাম, 1600 ওয়াটে এখন চলছে, 1600 ওয়াটে জি। আমি আর একটু কমাই দিলাম, এটা এখন 1200 ওয়াটে চলছে, আমি আর একটু কমাই দিলাম, এটা এখন 800 ওয়াটে চলছে, আমি আর একটু কমাই দিলাম, এটা এখন 400 ওয়াটে চলছে। তো আপনি দেখেন আমি কিন্তু এখানে কমানো বাড়ানো যে অপশনটা সবগুলাই আছে, আমি আপনাদেরকে বললাম মাইনাস আছে এটাতে, আবার প্লাস করে দিলাম, 800 ওয়াটে চলছে জি, এখন 1200 ওয়াটে চলছে। আচ্ছা যাই হোক, এটা বলতে বলতে কিন্তু পানিটা কিন্তু দেখেন এখানে মোটামুটি অলরেডি গরম হওয়া শুরু হয়েছে, গরম হওয়া শুরু করছে। আমি আরেকটু হিট বাড়াই দিই, দেখেন এটা আমরা কথা বলতে বলতেই কিন্তু পানিটা এই যে ভাপটা শুরু হয়েছে। এত দ্রুত হয় ভাই? খুবই তাড়াতাড়ি হয় এই চুলাগুলা রান্না, মানে যারা রান্না করবে তারা অবশ্যই এটা বুঝবে। আমি তো এখন 2000 ওয়াটে চালাচ্ছি না, এই যে এখন আমি চালা ধরছি, আপনারা সবাই এটা ধরছেন, দেখেন কোনো সমস্যা নেই, সাইডে একটুও হিট হয় না,
একটুও না, একটুও হিট হয়নি। এখন ধরেন আপনি রান্না করতেছেন, খুবই চমৎকার ফিচার, তরকারি রান্না করতেছেন কিংবা আপনার ভাত রান্না করতেছেন কিংবা যাই করতেছেন, আপনার যদি এখানে পানি পড়ে, দেখেন এখানে যদি একটু পানি পড়ে, এখানে তো গরম পানি, পুরাই ম্যাজিক ভাই, পুরাই ম্যাজিক। কয়েক সেকেন্ডের মধ্যে, হ্যাঁ কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এটা ইয়ে হচ্ছে। এখানে ভিতরে কিন্তু কুলিং ফ্যান চলছে অলরেডি, আপনি দেখেন এখানে কুলিং ফ্যানটা কিন্তু বাতাসটা টাইনে ঠান্ডা বাতাস দিচ্ছে, আর এই যে সাইডে দিয়ে কিন্তু ফাঁকা আছে, এই যে সাইড দিয়ে কিন্তু বাতাসটা কিন্তু এখান থেকে ঠান্ডা বাতাসটা কিন্তু নিয়ে নিচ্ছে, আর এই কুলিং ফ্যানটা কিন্তু বাতাসটা ঠান্ডা করছে। পুরাই অবাক ভাই, কয়েক সেকেন্ডের মধ্যে, এই যে দেখেন আমি এখানে কিন্তু পানি পড়লো, এখন কোনো সমস্যা নাই কিন্তু। তো এরকম আপনার যে কোনো কিছু পানি দুধ যাই পড়ুক, এগুলাতে কিন্তু কোনো সমস্যা নেই, এখন তো রান্না করলে পড়তেই পারে, পড়তেই পারে। হ্যাঁ, পানি পড়লে কোনো সমস্যা নেই দর্শক, খুবই খুবই চমৎকার একটা প্রোডাক্ট। কয়েক সেকেন্ডের মধ্যে গরম হয়ে গেছে, গরম হয়ে গেছে, জাস্ট সেটিং সেটিং ঠিক করতে করতে এই দেখে, আর এই যে দেখেন এখানে কিন্তু আমি এখানে একটা সরাই, এই যে দেখেন আমি এটা ধরছি, এটা কিন্তু খুব হালকা হিট হয়েছে, আমি যেটা বললাম আপনাদেরকে অনেক বেশি হিট হবে না, আমি কিন্তু ধরতে পারতেছি। এই যে লেয়ারটা দেওয়া আছে, এরপরে এদিকে কিন্তু একদম ঠান্ডা, একদম ঠান্ডা, একদম ঠান্ডা, আর এদিকে যতটুকু হিট হবে এটা কিন্তু খুব বেশি হিট না। হ্যাঁ, যার কারণে এটা আসলে গ্লাসের সেফটিটা অনেক থাকে, খুবই চমৎকার। তো ভিউয়ার্স, আমি এখন চুলাটা তাহলে অফ করে দিলাম, এই যে দেখেন চুলাটা অফ করে দিলাম, অফ হয়ে গেলে কিন্তু, তো চুলাটা কিন্তু এখন অফ হয়ে গেছে, তাছাড়া এই পাতিলটা তুলে দিলে অটো অফ হয়ে যাবে, অটো অফ হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু দেখান তো ভাই। আচ্ছা, আমি এটা একটু দেখাই, অন করলাম, পাতিলটা উঠাই ফেললাম, এই যে অফ হয়ে গেছে। হ্যাঁ, এই যে অফ হয়ে গেছে, খুবই খুবই চমৎকার ফিচার কিন্তু, এখন তো অফ হয়ে গেছে এটা। তো অবশ্যই আপনারা বুঝছেন যে এই চুলাটা আসলে আপনাদের জন্য কতটুকু উপকারী একটি প্রোডাক্ট। তো আমি এখন তাহলে এই যে দেখেন অফ করে দিলাম, আর এখানে পানি পড়া আছে, কোনো সমস্যা নেই, সমস্যা পানি যদি আপনার এখানেও যায় কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর এটা কিন্তু এখন কিন্তু চুলাটা অফ, বাট এখানে আমি আপনাদেরকে যেটা বললাম কুলিং ফ্যান কিন্তু এখন চলতেছে, যে দেখেন এটা অটোমেটিক অফ হয়ে যাবে, কুলিং ফ্যানটা কিন্তু এখন চলতেছে, একটা সময়ে যাইয়া দুই চার পাঁচ মিনিট পরে কিন্তু এটা অটোতে অফ হয়ে যাবে। আচ্ছা, তো ভিউয়ার্স, আশা করি চুলা সম্পর্কে, এই ফিলিপসের ইন্ডাকশন চুলা সম্পর্কে আপনারা বিস্তারিত সবই বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো ইনকোয়ারি থাকে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারবেন, এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি ফোনের মাধ্যমে। ঢাকার ভিতরে কিংবা ঢাকার বাইরে যেখান থেকে অর্ডার করেন আপনারা এই চুলাটি পেতে পারেন আমাদের কাছ থেকে, আর আমাদের স্টোরের কাছাকাছি হলে আপনারা যদি এসে দেখে নিতে চান আমাদের কাছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের যে অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে সরাসরি আপনারা রামপুরা বাজার এসে আমাদের সাথে, আমাদের স্টোরে এসে এই চুলাটি আপনারা দেখে নিতে পারেন। ধন্যবাদ রাজীব ভাই, খুবই চমৎকার একটি প্রোডাক্ট দেখানোর জন্য। দর্শক আপনারা কিন্তু দেখলেনই চুলাটার ফিচার সম্পর্কে, খুবই চমৎকার একটি প্রোডাক্ট, আপনারা নির্ভয় নিতে পারেন, প্রোডাক্টটি একদম ইনটেক পাবেন আমাদের কাছ থেকে। ধন্যবাদ রাজীব ভাই। জি ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আরেকটি কথা হচ্ছে ভাই, আপনাদের যে কোনো ভালো কোয়ালিটির ইলেকট্রনিক্স পণ্যের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে আমাদের সাথে ফলো দিয়ে লাইক দিয়ে থাকবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।